হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয়, যে ট্যাবলেট খেলে বাবা হতে পারবেন না পুরুষরা। এতদিন মহিলাদের গর্ভনিরোধক পিলের কথা শুনেছেন অনেকেই, এবার তৈরি হয়েছে পুরুষের জন্যই জন্মনিরোধক ট্যাবলেট। সম্প্রতি গবেষকরা পুরুষদের জন্য একটি নয়া ভেষজ জন্মনিরোধক ট্যাবলেট আবিষ্কার করেছেন। গবেষকদের দাবি, এই ট্যাবলেট বাস্তবে প্রায় 99% কার্যকরী। গবেষকরা এটাও জানিয়েছেন, পুরুষের স্পার্মের মধ্যে এনজাইম রয়েছে, তা এই ট্যাবলেটের সংস্পর্শে এসে দুর্বল হয়ে যাবে, এর ফলে মহিলারাও গর্ভবতী হবেন না। ইন্দোনেশিয়ার এক বিশেষ উদ্ভিদ জেন্ডার্স গাছের রস দিয়ে তৈরি এই ভেষজ ট্যাবলেট। গবেষকরা জানিয়েছেন, ইন্দোনেশিয়ার পাপুয়া দ্বীপের আদিবাসী পুরুষরা তাদের স্ত্রীদের গর্ভধারণ রুখতে এই গাছের রস দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। 1985 সালে ইয়ারলাঙ্গা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ব্যাংবাঙ্গ প্রজঙ্গো এই গাছটির প্রথম তার গবেষণাগারে গবেষণার জন্য এনেছিলেন। তারপর থেকেই এই ট্যাবলেট তৈরির কাজ শুরু হয়। তবে এই পিল খেলে যে পুরুষদের প্রজনন ক্ষমতা একেবারেই শেষ হয়ে যাবে, এই কথা ঠিক নয়। এক মাসের মধ্যেই পুরুষদের শুক্রাণু আবার কার্যকরী ভূমিকায় চলে আসবে। এই ওষুধের সুফলের পাশাপাশি একটি কুফলও চিহ্নিত করেছেন এই গবেষকরা। তারা জানিয়েছেন, এই ঔষধ সেবনে পুরুষের ওজন অনেকটাই বেড়ে যেতে পারে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আরও নতুন নতুন হেলথ টিপস ভিডিও পেতে বেঙ্গালি টিভি হেলথ টিপস ইউএসএর সাথেই থাকুন। ধন্যবাদ।